أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود স্মরণীয় ঘটনা যখন আমি ইব্রাহিম আল আসসালামকে ঘরের জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘর কোনখানে নির্মাণ হবে এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আল আসসালামকে দেখিয়ে দিয়েছেন জিবরীল রাবিন আয়েশা বাইতুল্লাহর যে ভিত এটা বালু হটে ভিতটা বার করে দিয়েছেন যেহেতু এই বাইতুল্লাহ এটা আদম আল আসসালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতারা এই ঘর নির্মাণ করেছে আল্লাহর সপ্ত আকাশ মানে বাইতুল মামুর সেই বাইতুল মামুরের ছায়া বরাবর এই ঘর নির্মাণ করা ফেরেশতাদের হাতে কাজে এই জন্য ওই তুফানে ঘরটা ভেসে গেছে অথবা আল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু হাজারে আসাদ পাথরটা আবু কয়েস পাহাড়ে সংরক্ষিত রাখা হয়েছিল তো ভিতটা ঠিক আছে ওই ভিত বহু নিচে কোনো কোনো তাফসীরদের সাতটামুখ জমিনের নিচে এর ভিত তো এই ভিতটা ইব্রাহিম আল আসসালামকে আল্লাহ বের করে দিলেন তো ইব্রাহিম আল আসসালাম উনি তো সিরিয়ার হারান শহরে থাকতেন তো ওখান থেকে মক্কায় চলে আসলেন ইসমাইল আসসালাম তখন উনি এসে দেখতে পেলেন যে ইসমাইল আসসালাম কাবা ঘরের কাছে একটা গাছের ছায়ায় ধনুকের তীরগুলো মেরামত করছে তখন তিনি বললেন যে ছেলে আল্লাহ তাআলা আমাকে একটা কাজের আদেশ দিয়েছে এবং তোমাকে সেই কাজে সহযোগিতা করতে হবে তখন ইসমাইল আসসালাম বললেন যে আব্বা আমি আপনার কাজে সহযোগিতা করব তো এভাবে পিতাপুত্র একমত হলেন এরপরে ইব্রাহিম আল আসসালামকে আল্লাহ তাআলা এই কাবা ঘরের ভিতটাকে আল্লাহ তাআলা বের করে দিলেন এবং ওই সময় আল্লাহ তাআলা বললেন আল্লাহ তুশরিক বি শাইয়া যে আমার সাথে তোমরা বিন্দু মাত্র শিরক করবে না অতহের বাইতে আলে তয়ফিনা ওয়াল কায়মিনা ওয়াল রুকায় সুজুদ এবং এই ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য কায়মিনা যারা ওখানে অবস্থান করে তাদের জন্য ওয়াল রুকায় সুজুদ নামাজ যারা আদায় করে তাদের জন্য অর্থাৎ সকলের জন্য এই ঘরকে পবিত্র রাখবে এবং শিরক থেকে দূরে থাকবে সমগ্র পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পাঠাইছেন তাদের একটাই কাজ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এছাড়া আর কোনো কাজ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া আর কোনো কাজ নাই তাদের এই একটাই কথা তো এই কথাটা বোঝার জন্য আমাদের সমগ্র কোরআন মন্থন করতে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা কি তো ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করলেন ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় এরপরে আল্লাহ বললেন ও আজজেন ফিন নাসে বিল হজ আপনি মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা দিন ইব্রাহিম আলাইহিসসালাম বলে যে আল্লাহ আমি হজের জন্য ঘোষণা দিব এখানে তো আমি আর আমার ছেলে ছাড়া কেউ নাই সেখানে কী করে আমি এই ঘোষণা দিব কে শুনবে আল্লাহ বললেন ইয়াতুকা রেজালান তুমি ঘোষণা দেওয়ার পরে মানুষরা পদদলে আসবে ওয়ালা কুল্লে দমেরিন এবং প্রত্যেক দুর্বল উঠবে শহর হয়তো এখানে আসবে ইয়াতিরা মেং করলে ফাজ্জে নামিক তারা দূর দূরান্ত পথ থেকে এখানে চলে আসবে তো ইব্রাহিম আলাইহিসসালাম এই এই ঘোষণাটা কোথায় দিয়েছিলেন তো অধিকাংশ তাফসীর কাগজের মতে যে উনি যে মাকাম ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন ওই পাথরে দাঁড়িয়েই উনি আল্লাহর হুকুমে হজের জন্য ঘোষণা দিয়েছেন তো এই ঘোষণাটা যারা শুনেছে তারা লাব্বাইক বলেছে লাব্বাইক মানে আমি হাজির উলিব্বু লাকাইল বাবাইনে মানে আমি উপস্থিত তো এই ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে যারা সাড়া দিয়েছে এখনও যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই তারাও হজ করবে হজ তাদের নসিব হবে এই জন্য আমরা কিন্তু হজে ইহরামের সাথে সাথেই এই দোয়াটা করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির আপনি আপনি ডাকছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে ডেকেছে কাজে আমি ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত এই লাব্বাইক মানে আমি হাজির আমি উপস্থিত সব কিছুই আল্লাহ করার মালিক কীভাবে যে তিনি করেন তার কার্যক্রম বোঝার ক্ষমতা আমাদের নাই লিয়া সাধু মানাফে আলহম মানুষেরা এখানে এসে দেখবে তাদের উপকারগুলি যেখানে আসলে কি উপকার হয় উপকারগুলি তারা দেখতে পাবে এক নম্বর উপকার হলো যে বাইতুল্লায় জামাতে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতে সব পাওয়া যাবে
এরকম আর পৃথিবীর কোন মসজিদে আর সব নাই। আর মদিনার মসজিদে পাওয়া যাবে 50,000 রাকাতের সব, আর বাইতুল মকদাস এটায় পাওয়া যাবে 50,000 রাকাতের সব, আর সমস্ত জামি মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সব। এই মসজিদগুলি সব জামে সমান, কিন্তু মানুষেরা কিন্তু অনেক সময় এই জামি মসজিদগুলোর মধ্যে ব্যবধান মনে করে। কেউ মনে করে যে আজমির শরীফের জামাত পড়লে নামাজ অনেক সব হবে, কেউ মনে করে টঙ্গি জামাতে নামাজ পড়লে অনেক সব হবে, এগুলো কিন্তু বানোয়াট। এই সবের মসজিদ হলো বাইতুল 1 নম্বর, তারপর মদিনা মসজিদ, বাইতুল মকদাস, এই দুটো হলো 2nd, এরপর সব জামি মসজিদ 500 রাকাত। আর জামি মসজিদ ছাড়া জামাতে নামাজ পড়লে আপনি 27 রাকাতের সব পাবেন, আর একা পড়লে 1 গুণ। তো আল্লাহ বলেন যে তারা তাদের উপকারগুলি দেখতে পাবে, ওয়াজ কুরুসমাল্লাহ আয়ামে মালুমাত, এবং নির্ধারিত দিনে তারা আল্লাহকে স্মরণ করবে। তো নির্ধারিত দিন 10 তারিখে কোরবানি, 10 তারিখ থেকে 10, 11, 12, এই 12 তারিখে সূর্যাস্ত পর্যন্ত কোরবানি, আর 13 তারিখ পর্যন্ত হল তাশরিক। তো এই 4 দিন 10, 11, 12, 13 এই 4 দিন হলো রোজা রাখা হারাম, এই 4 দিন আল্লাহর দাওয়াত। আর এই 12 তারিখের সূর্যাস্তের মধ্যেই কোরবানি করতে হবে, এই সময়ের মধ্যে কোরবানি করতে না পারলে এরপরে কোরবানি করলে সে গোশত সব দান করে দিতে হবে, খাওয়া যাবে না। এই যেহেতু কোরবানি পশুটা কিন্তু আল্লাহর, এটা আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা খাও, আগে কিন্তু খাওয়ার অনুমতি ছিল না, আগেও আকাশ থেকে আগুন নেমে আগুনে পোড়াই দিত আল্লাহর পক্ষ থেকে। কোরবানি কবুল হলে আকাশ থেকে আগুন নেমে আগুনে ওই বস্তুটা পুড়ে সাই করে দিত, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদেরকে এটা বলছে যে না, এটা আর পোড়ানো হবে না, তোমরা খাও। আচ্ছা, তো আল্লাহ বলেন নির্ধারিত সময় তোমরা আল্লাহকে স্মরণ করবে, আর প্রত্যেকটা কাজের জন্য, অর্থাৎ যে কাজগুলো ফরজ এই কাজের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আইন কানুন সময় নির্ধারিত থাকে। যেমন নামাজ ফরজ, এটার জন্য সময় সব সূচি সব কিছু নিয়ম কানুন নির্ধারিত, কাজে এগুলো ফরজ কাজ, এই জন্য সময় আসে। আরাফাতে 8 তারিখে আপনাকে, 9 তারিখ আরাফাতে থাকতেই হবে, 8 তারিখে মিনায় থাকতে হবে। তো আরাফাতে থাকা ফরজ, মিনায় অবস্থান করা ওয়াজিব। আবার মিনায় আরাফাত থেকে মুজদালিফায় ওয়াজিব অবস্থান করা, এটা ওয়াজিব। মুজদালিফায় আপনি আরাফাত থেকে মুজদালিফায় যাবেন, মুজদালিফায় গিয়ে সেখানে আপনি এশার সাথে একসঙ্গে মাগরিব এশা পড়বেন, এখানে রাত যাপন করবেন, তারপর ওখান থেকে শোভেচ্ছা থেকে শুরুতেই ফজরের নামাজ মানে একেবারে আউয়াল ওয়াক্তে পড়ে ওখান থেকে মাশআরে হারাম পাহাড়ে যেতে হবে, সেখানে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত অবস্থান করে সেখানে দোয়া কালাম পড়তে হবে, এরপরে মাশআরে হারাম থেকে তাও সূর্য উদয়ের আগেই মিনার দিকে রওনা করে যেতে হবে, এরপরে মিনায় গিয়ে আপনি সেখানে প্রথম শুধু জামরাতের আকাবা বড় শয়তানের প্রতীক যেখানে, সেখানে 7টা পাথর মেরে আপনি ওখান থেকে মিনায় যাবেন, কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনি মক্কায় যাবেন, এবং গিয়া সেখানে তওয়াফে জিয়ারাত, যেটা আপনার ফরজ তওয়াফ, এটা আপনি করবেন। এটা 10, 11, 12 এই 3 দিনের মধ্যে দিবারাত্রি যে কোনো সময় ফরজ তওয়াফটা আপনাকে করে নিতে হবে। তারপর মিনা থেকে মক্কা যাওয়া ফরজ তওয়াফ আপনি যদি পারেন করেন, তো না পারেন তো এই 13, 12 তারিখ পর্যন্ত সময় ওখান থেকে আপনাকে ফিরে আসতে হবে মিনায়। মিনায় এসে 11, 12 এই 2 রাত এখানে অবশ্যই থাকতে হবে। আর 13 তারিখ হলো আপনার অপশন, এখানে আপনি ইচ্ছা করলে মানে 12 তারিখের পরে মানে 13 তারিখ ভোরের আগে যদি আপনি ওখান থেকে বিদায় হন, তাহলে 13 তারিখ থাকা লাগবে না। আর যদি ফজর পর্যন্ত থাকেন তাহলে 13 তারিখও থেকে জোহরের পর্যন্ত থেকে কঙ্কর নিক্ষেপ করে জোহরের পর ওখান থেকে বিদায় হতে হবে। মিনা সাধারণত পাথর নিক্ষেপ করার নির্ধারিত সময় হলো জোহরের পর, তারপর আগে পাশে করলেও হবে, কিন্তু ওটা নির্ধারিত সময়। তো আল্লাহ রসুল 3 দিনই মিনায় ছিলেন, 3 দিন মিনায় থেকে 3 দিন পরে আল্লাহ রসুল 3য় দিনে কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তারপর রসুল রওনা করে ওয়াদিয়ে মহাসাফ। এই ওয়াদিয়ে মহাসাফে আল্লাহ রসুল সেখানে অবস্থান করেছেন এবং সেখানে ঈশান নামাজ পর্যন্ত ওখানে আদায় করে এই ওয়াদি মহাসাব থেকে রাতের বেলায় আল্লাহ রসুল মক্কায় গেছেন। গিয়া বিদায় তওয়াফ, যারা দূরের মানুষ তাদের জন্য বিদায় তওয়াফটা ওয়াজিব, তওয়াফে ইফাজা বলা হয়, তওয়াফে কুদুম, তওয়াফে জিয়ারাত, তওয়াফে ইফাজা, 3টা তওয়াফ। তওয়াফে কুদুম হলো আপনি যখন যাবেন যাইয়া তওয়াফ করে, এটা তওয়াফে কুদুম। এবার তওয়াফে জিয়ারাত হলো ফরজ তওয়াফ, হজের তওয়াফ, এটা হলো তওয়াফে জিয়ারাত। আর যে বিদায়ী হজ, এটা হলো
তওয়াফে ইফাজা আর উমরার জন্য এটা হলো ফরজের ব্যাপার আর উমরার জন্য আপনি যত সুযোগ সময় পান ততবার আপনি সাত চক্কর দিলে আপনার এক উমরা হয়ে গেল সাফা মারা একবার দৌড়িয়ে নিয়েছেন আগে তাতেই হওয়া চলবে এভাবে আপনি বহুগুলো উমরা আপনি যখনই সময় পান তখনই করতে পারবেন তবে এই হজের এই তিন দিনে কিন্তু উমরা করা মাকরু এই তিন দিনে যদি আপনি উমরা করেন তাহলে ফরজ হজ যারা করবে তারা কেমন করবে এই জন্য দশ এগারো বারো এই তিন দিনে উমরা না করা উত্তম আর প্রয়োজন হয় না সবাই তো সময় পাচ্ছেন আপনি গিয়ে হয়তো আগে সময় পাচ্ছেন নাহলে হজের পরে সময় পাচ্ছেন সময় তো থাকছে অনেক তো আল্লাহ তাআলা বলেন ওয়াজ কুরুসমাল্লাহ আইয়াবে মালুমাত নির্ধারিত দিনে তোমরা আল্লাহকে স্মরণ করবে কি স্মরণ আল্লাহ মারাজা কুমানাল বাহিমাতের নাম আল্লাহ তাআলা যে তোমাদেরকে রিজেক দান করেছেন তোমাদের চতুষ্পদ পশুর মাধ্যমে সেই সেই চতুষ্পদ পশুর মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করবে নির্ধারিত দিনে অর্থাৎ তোমরা কোরবানি করবে তো আল্লাহ রসুল একশোটা উট নিয়ে গেছিলেন সাথে কোরবানির জন্য তেষট্টিটা উট আল্লাহ রসুল নিজে জবাই করেছেন বাকি সাতত্রিশটি উট আল্লাহ রসুলের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাই করেছেন তো এখন চিন্তা করে দেখেন যে একশো উট কোরবানি করার মতো কোনো রাজা বাদশারও এরকম ইতিহাস পাওয়া যায় না যে তারা একশো উট কোরবানি করছে কিন্তু আল্লাহ রসুল একশো উট কোরবানি করেছেন তার সম্পদের কোনো অভাব ছিল না তিনি রাজা গনিমতে যত সম্পদ আসে তার পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রসুলের একার তো এই যে মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে সেখানে ওই যুদ্ধে তো ছয় হাজার উট ছিল গনিমতের তাহলে ছয় হাজারের থেকে আল্লাহ রসুল তো বারোশো পঞ্চাশটা পেয়েছেন তো এভাবে আল্লাহ রসুলের যে কত সম্পদ ছিল কিন্তু এগুলি তিনি জমা করেন নাই কিন্তু এক শ্রেণীর আলেম তারপর ওয়াজ করে যে দয়া নবীজি ইহুদির বাড়িতে পানি তলছেন তিনটা খেজুরের বদলে এক বালতি পানি তারপর বালতি সিরে গেছে এহুদি আবার চর মারছে এইসব হজ এগো মানে মঞ্চ থেকে নামাই দেওয়া দরকার হ্যাঁ আল্লাহ রসুল একদম রাজা মক্কার এবং আবার দেখেন ভালো ভালো কেতাবে ওগুলো লেখা কী যে আমরা করবো বলতে পারছি না একেবারে বিশুদ্ধ ভালো রাহিকুল মক্তুমে লেখা আছে যে আল্লাহ রসুল পঞ্চাশ কেজি গম ধার করছিলেন কোনো এক এহুদির কাছ থেকে এটা আবার রাহিকুল মক্তুমে আছে এর খুব দুঃখজনক ব্যাপার এরা মানে এটা লেখে কেন জানেন এগুলো হাদিসই আছে এই জন্য লেখে সই হাদিসই আছে কিন্তু আমরা তো ওইভাবে হাদিস গ্রহণ করি না আমরা গ্রহণ করি কোরআনের সাথে মিলিয়ে যত সহি হোক আল্লাহ রসুল লেহুদি থেকে গম ধার করবেন এই কথাটা কোনো যুক্তিতে আসে বলেন বদরের যুদ্ধের পর থেকে আল্লাহ রসুলের কাছে প্রচুর ধন সম্পদ জমা হতে থাকছে তিনি দান করছেন বিয়ের দিন সেটা অন্য কথা কিন্তু সে এহুদি কোথায় পাবে এহুদি বলেন মদিনা শহরে সব এহুদিদেরকে বহিষ্কার করা হয়েছে বদরের যুদ্ধের পরই এহুদি বনু কানুকা বহিষ্কার করা হয়েছে তার এরপর পরই এহুদি বনু নজিরকে বহিষ্কার করা হয়েছে এরপরই বনু কোরেজা খন্দকের যুদ্ধের পরে বহিষ্কার করা হয়েছে সব এহুদি তো মদিনা থেকে বহিষ্কার কাজে এহুদি কোথায় থাকলো আর এহুদির কাছ থেকে কে ধার করলো আর কে এহুদির কাজ করলো এটা কি কথা এটা আমি বুঝি না তো আল্লাহ রসুল একশোটা উট কোরবানি করেছেন আল্লাহ রসুল বিবি খাদিজাকে মহারণা দিয়েছেন বিশটা উট তাহলে আল্লাহ রসুল দেখেন বাল্যকালেও তিনি যে অভাবগ্রস্ত ছিলেন তা না বিশটা উট মহারণা তো আপনি কী মনে করেন কত লক্ষ টাকা আল্লাহ রসুল বিবি খাদিজাকে বিয়া করেছেন মহারণা দিয়ে বিশটা উট ফাকুলু মেনহা ওই পশুগুলি তোমরা জবাই করে তোমরা ওর থেকে খাও ওয়াতিমুল বায়সাল ফাকির এবং ওর থেকে তোমরা অভাবগ্রস্ত ফকিরদেরকেও দাও তোমরাও খাও আর অন্যান্য অভাবগ্রস্তদেরকে ওর থেকে তোমরা খেতে দাও সুম্মাল্যাকদু তাফাসাহুম এই কোরবানি করার পরে তোমরা তোমাদের ময়লা পরিষ্কার করো অর্থাৎ তোমরা নখ কাটো চুল কাটো মাথা মুন্ডন করো এই সবগুলি যে হেরামে তোমাদের জন্য একে ময়লা বলা হয়েছে এই জন্য যে আপনারা তো বিমানে যান আর ওরা তো উঠে চড়িয়ে আসছে কাজেই তো ধুলা বালিতে তাদের মাথা যদি না কামায় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে এই জন্য বলছে যে তোমাদের দেহে যে ময়লা শরীরে ধুলা বালি চুলে এগুলি তোমরা মানে কোরবানি করার পরে তোমরা হেরাম ভঙ্গ করতে পারো তো কোরবানির পরে হেরাম ভঙ্গ করতে পারে কিন্তু এই হেরাম ভঙ্গ করার পরে কিন্তু স্ত্রী ব্যবহার বৈধ হবে না স্ত্রী ব্যবহার বৈধ হবে তওয়াফে জিয়ারাতের পরে এর মধ্যে আপনি হেরাম ভঙ্গ করতে পারবেন দশ তারিখে কোরবানির পর কিন্তু সেখানে আপনি স্বাভাবিক পোশাক পরিচ্ছদ আপনি স্বাধীন পোশাক পরতে পারবেন কিন্তু অন্য কিছু আপনার জন্য বৈধ হবে না
অনেকে বিবিসাবদেরকে নিয়ে হজে যায়, তো কাজে সব মশলাও কিন্তু জানার প্রয়োজন আছে। অলিউফু নুজুরাহুম, এবং তারা যেন তাদের মান্যতগুলি পূর্ণ করে। এখানে মান্যত বলতে বলা হয়েছে তাদের ফরজ বিধানগুলি, মান্যত পালন করা ফরজ, এখানে নুজুর বলতে ফরজ বিধান বোঝানো হয়েছে, যে তারা যেন তাদের ফরজ বিধানগুলি পালন করে। অলিয়াত্তাহু বাইতুল আকদিক, এবং এই যে প্রাচীন ঘর বাইতুল আতিক, এই ঘরকে যেন তারা তওয়াফ করে, অর্থাৎ এই সময়ের মধ্যে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তওয়াফে জিয়ারত ফরজ হস, এটা আপনাকে এই সময়ের মধ্যে করতে হবে। আল্লাহ বলেন জালিকা, এই সব কিছু বিধান যেটা বর্ণনা করা হলো, অমায়ু আজম হুরুমাতিল্লাহে, যারা আল্লাহ সম্মানিত বস্তুগুলিকে সম্মান দেয়, ফাহুয়া খায়রুল, এটা তার জন্য উত্তম, ইন্দা রব্বি, তার রবের কাছে। আল্লাহ যে বস্তুগুলিকে সম্মানিত করেছেন সেই বস্তুগুলিকে বড় করে দেখতে হবে, তাদের সম্মান আমাদেরকে দিতে হবে, এবং এটা রবের কাছে বান্দার জন্য উত্তম, এটা আল্লাহ ঘোষণা করলেন। ওয়া উহিল্লাত লাকুমুল আনামু ইল্লা মা ইউতা আলাইকুম, আর তোমাদের জন্য সব পশুগুলি হালাল করা হয়েছে, ইল্লা মা ইউতা আলাইকুম, ওই পশুগুলি ছাড়া যা তোমাদের উপরে পাঠ করে শুনানো হয়েছে। পাঠ করে কি শুনানো হয়েছে? ওয়াল খাইলা ওয়াল বেগারা ওয়াল হামিরা লেতার কাবুহাজিনা, ঘোড়া গাদা খচ্ছর, এগুলি তোমরা সৌন্দর্য এবং বাহনের জন্য ব্যবহার করবে, এগুলো খাবে না। তো এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে যা তেলাওয়াত করা হয়েছে, মানে কোরআনে যেগুলো বর্ণনা করা হয়েছে এগুলি ছাড়া, আর যে হারাম আছে হুরিমা তালিক মাইতাবাদ দাম আল্লাহ আমার, কিন্তু আলাদাই আছে, যে শুকরের ব্যাপারে আল্লাহ অস্পষ্ট স্পষ্টভাবে বলেছেন, আর এই এত এটা বলেছেন, অল খাইলা অল বেগালা অল হামিরা, ঘোড়া গাদা খচ্চর। খচ্চর হলো গাধা এবং ঘোড়ার মিলনে যে পশুটা জন্মে এটাকে খচ্চর বলে। গাধা আর ঘোড়া কিন্তু এক জাতীয় পশু, তো গাধাটা একটু আকারে ছোটো আর ঘোড়াটা বড়, কিন্তু যেমন হাঁসের মধ্যে পাতি হাঁস, তারপর দোয়াশলা হাঁস, চীনা হাঁস, এগুলো কিন্তু এক এক প্রজাতির হাঁস, এই জন্য এগুলির থেকে একটা থেকে অন্যটার প্রজনন হয়। তো গাধা ঘোড়া খচ্চর এটা তিনটা একই জাতীয় প্রাণী। তো এগুলি বলা হয়েছে এগুলি মানে বিস্ট অফ বার্ডেন, এগুলো বোঝা বহনকারী পশু, এগুলি যে তোমরা খাও তা তোমাদের সমস্যা হবে, এই জন্য ঘোড়া গাধা খচ্চর এটা খেতে আল্লাহ বারণ করেছেন।